বেলি ফ্যাট নিয়ে আমরা সবাই খুব দুশ্চিন্তায় থাকি। আজকে আপনাদের জন্য 5 বেস্ট বেলি ফ্যাট কাটার ফুড নিয়ে এসেছি। যেসব ফুডগুলো যদি যে কোনো একটি আমরা রেগুলারলি গ্রহণ করি তাহলে বেলি ফ্যাট লুজ করতে এটি অনেক বেশি উপকারী হবে। আসসালামু আলাইকুম, আই এম এনজে, ISSS সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার অ্যান্ড ইউর নিউট্রিশনাল কোচ। আজকের এই ভিডিওতে আমি 5টি বেস্ট ফুডের কথা বলবো যেগুলো আসলে আমাদের বেলি ফ্যাট লুজ করতে অনেক বেশি কার্যকরী। চলুন তাহলে ভিডিওটিতে চলে যাওয়া যাক। নাম্বার 1 গ্রিন টি। গ্রিন টিতে আছে প্রচুর ডিটক্সিফাইং এলিমেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা কিন্তু আমার বডি টক্সিককে ফ্রি করবার জন্য খুব ভালো কাজ করে এবং স্পেশালি বেলি ফ্যাট কাটতে অনেক বেশি কার্যকরী। এরপরে আমি বলবো এসিবি, দ্যাট মিন্স অ্যাপেল সাইডার ভিনেগার। অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু আমার বডির অ্যাসিডিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে এবং যদি আমি এমটি স্টমাক হালকা ওয়ার্ম ওয়াটার কুসুম গরম পানিতে 1 টেবিল স্পুন এসিবি অ্যাড করে আমার দিনের শুরুটা করি তাহলে কিন্তু বেলি ফ্যাট অনেক তাড়াতাড়ি কমানো সম্ভব হবে। নাম্বার 3 আমি বলবো অ্যালমন্ড। অ্যালমন্ডে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ফাইবার সমৃদ্ধ। অ্যালমন্ডে প্রচুর ডি আছে যার কারণে পটাশিয়াম অ্যাবজর্বেশনেও খুব বেশি সাহায্য করে থাকে এবং খুচরা ক্রেভিং, দ্যাট মিন্স একটু পরপর স্ন্যাকিংয়ে ক্রেভিংসটাও কমিয়ে দেয় এবং যাদের হচ্ছে সুইট টুথ তাদের ক্ষেত্রেও অ্যালমন্ড খুব ভালো কাজ করে এবং অনেক বেশি কিন্তু সুগার ক্রেভিং কমিয়ে দিতে পারে, যার ফলস্বরূপ অবশ্যই আপনার বেলি ফ্যাট রিমুভে অনেক বেশি কার্যকর হবে এবং খুব ভালো আপনার দীর্ঘ সময় কিন্তু হাঙ্গার ক্রেভিংও হবে না। নাম্বার ফোরে আছে কিউকাম্বার। কিউকাম্বার অলরেডি ইটস এ ডিটক্সিফাইং এলিমেন্ট। কিউকাম্বারের 90% হচ্ছে গিয়ে পানি, আপনার বডিকে হাইড্রেট রাখার জন্য এবং বেলি ফ্যাট রিমুভ করবার জন্য কিউকাম্বারের থেকে ম্যাজিক্যাল আর কোনো কিছু নেই। বাট কিউকাম্বার গ্রহণ করার ক্ষেত্রে, কনজিউম করার ক্ষেত্রে আমরা একটা সিক্রেট অনেকেই হচ্ছে মিস করে থাকি। আমরা অবশ্যই কিউকাম্বারের স্কিন সহ, আমরা যদি দেশি কিউকাম্বার নেই, দেশি কিউকাম্বারের স্কিন সহ কিন্তু খাবো। ফ্যাট বার্নিং, বেলি ফ্যাট বার্নিং এলিমেন্টসগুলো কিন্তু কিউকাম্বারের স্কিনের নিচেই আছে। আমরা যদি স্কিনটাকে পিল আপ করে ফেলি তাহলে কিন্তু আমাদের বেলি ফ্যাট বার্নিংয়ের যে কাজটি আসলে আমরা করতেছি সেটি করা পসিবল হবে না। সো আজকে থেকে অবশ্যই দেশি কিউকাম্বার, দেশি শসা উইথ স্কিন ভালোভাবে ধুয়ে আমরা খাওয়ার চেষ্টা করবো। অ্যান্ড নাম্বার 5, সেটি হচ্ছে গিয়ে ইয়োগার্ট, মাই মোস্ট ফেভারিট। ইয়োগার্টের মতন জাদুকরি বেলি ফ্যাট রিমুভের জন্য আসলে কিছুই হতে পারে না। আপনার যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে সেই ক্ষেত্রে আপনি ডিনারে কিন্তু ইয়োগার্ট নিতে পারেন, সাথে লাঞ্চেও 4 টেবিল স্পুন ইয়োগার্ট কিন্তু আপনার ডেজার্টেরও কাজ করবে। সো আমাদের দেশি প্লেইন ইয়োগার্টের থেকে বেস্ট আর অন্য কিছু নাই বেলি ফ্যাট কমানোর ক্ষেত্রে অ্যাজ এ বেস্ট ফুড হিসাবে। সো ডিনারে আমরা অবশ্যই ইয়োগার্ট দিয়ে ওটস এবং হচ্ছে গিয়ে ইয়োগার্টের সাথে কিছু পরিমাণ ফ্রুটস, নাটস অ্যান্ড ফ্রুটস অ্যাড করে আমরা কিন্তু একটা গুড ডিনারও করতে পারি এবং এরকম একটি ডিনার খেলে রাতে আমরা যখন ঘুমাবো তখন কিন্তু বেলি ফ্যাট বার্নিংয়ের যে প্রসেস সেটা কিন্তু চাপ থাকবে এবং ইয়োগার্টের সাথে নাটস অ্যাড করার কারণে এটি ফর্টিফাইড হয়ে যাবে, যেটি আমাদের জন্য অনেক বেশি নিউট্রিশন ডেন্স এবং অনেক বেনিফিটেড হবে। আপনারা আর কি ধরনের হেলদি টিপস অ্যান্ড ট্রিক্স এবং নিউট্রিশনাল টক আমাদের মাধ্যমে শুনতে চান, জানতে চান, কমেন্ট করে জানাবেন এবং সবসময় সুস্থ থাকতে, ভালো থাকতে এনজি ইট অ্যান্ড ফিট বডির সাথেই থাকতে।